সাবেক তথ্য প্রতিমন্ত্রী এমপি মোরাদ হাসানের বিরুদ্ধে ফাইনালি থানায় জিডি করেছে তার স্ত্রী ডক্টর জাহানারা এহসান। জিডিতে তিনি খুব ভয়ঙ্কর নির্যাতনের কথা বর্ণনা করেছেন। শুধু তার স্ত্রীকে না, তার দুজন সন্তানকেও তিনি শারীরিক এবং মানসিক নির্যাতন করেছে দীর্ঘদিন যাবত। সেই সাথে তাদের প্রাণে মেরে ফেলারও হুমকি দিয়েছে আওয়ামী লীগের এমপি মোরাদ হাসান। চলুন আমরা এই বিষয়ে তার স্ত্রী আরও কি বললেন একটু বিস্তারিত পত্রিকা থেকে জেনে আসি। সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মোরাদ হাসানের বিরুদ্ধে মানসিক এবং শারীরিক নির্যাতনের অভিযোগ এনে রাজধানীর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার স্ত্রী ডক্টর জাহানারা এহসান। বৃহস্পতিবার ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল আলী মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমে। জিডিতে ডক্টর মোরাদ হাসানের স্ত্রী ডক্টর জাহানারা এহসান উল্লেখ করেছেন, ডক্টর মোরাদ হাসানের সহিত বিগত ১৯ বছর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি আমি। বিবাহিত জীবনে আমাদের সংসারে একটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে। সাম্প্রতিক সময়ে আমার স্বামী মোরাদ হাসানের কারণে অকারণে আমাকে এবং সন্তানদের অকথ্য ভাষায় গালিগালাজ সহ শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করছেন এবং হত্যারও হুমকি দিচ্ছেন। অদ্য 6 জানুয়ারি আনুমানিক দুপুরে 2:45 ঘটিকার দিকে পূর্বের ন্যায় আমাকে এবং আমার সন্তানদের গালিগালাজ করে এবং মারধর করার জন্য উদ্ধত হলে আমি 999-এ কল করি। এদিকে মোরাদ হাসানের এই কর্মকাণ্ড পুলিশ যখন জানতে পারে, ধানমন্ডি থানার একটি টিম তার বাসায় আসলে সেই ঘটনাস্থলে মোরাদকে কিন্তু বাসায় পায়নি। পুলিশ আসার আগেই এমপি মোরাদ হাসান বাসা থেকে কোথাও ছটকে বা পুলিয়ে গিয়েছে। তবে এই মুহূর্তে এমপি মোরাদ হাসান ঠিক কোথায় অবস্থান করছেন সেটি কিন্তু কারোর জানা নেই। তবে ধারণা করা হচ্ছে এমপি মোরাদ হাসানকে এই মুহূর্তে যেখানেই পাবে পুলিশ সেখান থেকে হয়তো তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে, এমনই বিভিন্ন তথ্য সূত্র থেকে জানা যাচ্ছে। যেহেতু পুলিশ আগেই বলেছে যে তার স্ত্রী যদি থানায় কোনো জিডি করে বা লিখিত অভিযোগ দায়ের করে তাহলে এমপি মোরাদ হাসানের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব। তবে এই মুহূর্তে এমপি মোরাদ হাসান কিন্তু পলাতক অবস্থায় আছে। আবারও এমপি মোরাদ হাসান কিন্তু এই মুহূর্তে তার কোথায় আছে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তিনি পুলিশ আসার আগেই বাসা থেকে পুলিয়ে চলে গেছেন এমপি মোরাদ হাসান।